ঘড়িতে তখন বাজে সকাল 10টা। আমরা যথারীতি আমাদের হোটেল থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি গুলমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব কাছাকাছি 51 কিলোমিটার, যা আমাদের অতিক্রম করতে সময় লেগেছিল 1 ঘন্টা 10 মিনিট। প্রথমেই বলি, শ্রীনগর থেকে গুলমার্গ যেতে গেলে সবার প্রথম আমাদের পৌঁছতে হবে টাংমার্গ। সো গুড মর্নিং, গুড মর্নিং মানে এই মুহূর্তে আছি হচ্ছে আমি টাংমার্গ, আর আজকে তোমাদেরকে ঘোরাবো হচ্ছে আমি গুলমার্গ। তো টাংমার্গে যেখানে আছি এখান থেকে কিন্তু আর আমাদের গাড়ি যাবে না, এখান থেকে লোকাল গাড়ি করতে হবে, স্নোচেন দেওয়া গাড়ি। তো 3,000 টাকা ভাড়া চাইছে, এবার দেখি বার্গেনিং করে কততে ফাইনাল হয়। এখান থেকে আমাদেরকে জ্যাকেট আর জুতোটাও নিয়ে নিতে হবে। তাহলে চলো বাকি গল্পটা গিয়ে করছি তোমাদের সাথে রাস্তায়। এই যে জায়গাটি দেখতে পাচ্ছ, এটি হলো টাংমার্গে লোকাল ট্যাক্সি স্ট্যান্ড। রাস্তার ধারেই তোমরা গুলমার্গের জন্য ট্যাক্সি পেয়ে যাবে। তবে পৌঁছানোর সাথে সাথেই দেখবে তোমাদেরকে ছেঁকে ধরে ঘিরে ফেলেছে লোকাল ড্রাইভারেরা। এটা হচ্ছে টাংমার্গের ট্যাক্সি স্ট্যান্ড। প্রচুর গাড়ি এখানে, প্রচুর গাড়ি। চলো। তো এখানকার গভর্নমেন্ট রেট আছে, একটা পুলিশ এসেছিলো, পুলিশের সঙ্গে কথা বললাম, 2500 টাকা রেট আছে। তো ওই রেটে আমরা যাচ্ছি স্করপিও করে, আর সামনে গিয়ে জুতো আর জ্যাকেটটা ভাড়া করতে হবে, দেখছি ওইটার কি রেট নিচ্ছে ওরা। গাড়িতে চাপার পর হঠাৎ ড্রাইভারের মনে পড়লো যে চাকাতে তো স্নোচেনটা বাদাই হয়নি, চেন বাজছে স্নোচেন। 5 মিনিট যেতে না যেতেই আমরা পৌঁছে গেলাম জ্যাকেট আর জুতোর দোকানে। তবে ফেব্রুয়ারিতে পর্যটকের ভিড় আর ট্রাফিক জ্যাম দেখে বোঝা যাচ্ছে যে গুলমার্গ কতটা জনপ্রিয় হতে পারে। রাস্তা ধারে পড়ে আছে বরফ আর রাখা আছে ATV বাইক। এখানে আমাদের জুতো আর জ্যাকেট চেঞ্জ করতে হবে। তো আমরা না এখানে জ্যাকেট আর জুতো নিলাম অনেক বার্গেনিং করে, 500 টাকা চাইছিলো, 300 টাকাতে ফাইনাল হলো, একটা জ্যাকেট একটা জুতো। এই হচ্ছে ব্যাপার, প্রচুর রাস্তা, এরা অত লোককে অত কেয়ার করছে না। দেখো পরিবেশ দেখেছো, আর দেখো ভিড় কত, মানে কাস্টমারকে আর কাস্টমার ভাবছে না, যার কাছে যেমন পারছে সেই হিসাবে লুটছে। এই হচ্ছে এই ব্যাপারগুলো একটু খেয়াল করো, যেখানে যাবে না সরকারি রেটটা একটু খোঁজ খবর করো, তারপরে কিন্তু তোমরা গাড়ি করো আর ঘোরা করো, যাই করো না করো, তার আগে একটু ইউটিউবে সার্চ করে দেখে নিও কোথায় কি রেট, কি ধরনের রেট হতে পারে। শুরু হলো আমাদের গুলমার্গ যাওয়ার পথচলা। অবশ্য জ্যাকেট এখানে আমার যা মনে হয় ভাড়া না নিলেও চলতো, কিন্তু তাও আমরা ঠান্ডার জন্য আর কোনো রকম ভাবে রিস্ক নিলাম না। টাংমার্গ থেকে গুলমার্গের দূরত্ব 13.6 কিলোমিটার, যা আমাদের অতিক্রম করতে সময় লাগলো কাছাকাছি 8 ঘন্টা। সোনমার্গের মতো এইখানেও আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাদের গাড়ি ভাড়া কত লেগেছিল। আমরা বললাম 2500 টাকা। অ্যাকচুয়ালি গাড়ি ভাড়া সরকারিভাবে 2500 টাকায় ধার্য করা আছে। যদি কোনো গাড়িওয়ালা টুরিস্টের কাছ থেকে বেশি টাকা নিয়ে থাকে, তাহলে সেখানে যদি আমরা পুলিশকে বলে দিই যে আমাদের কাছে বেশি টাকা নেওয়া হয়েছে, তাহলে কিন্তু সেই গাড়ি চালান কেটে দেওয়া হবে। তবে গুলমার্গ যতটাই না সুন্দর, ততটাই কিন্তু চালাক সেখানকার গাড়িওয়ালা স্লেজওয়ালা। স্লেজওয়ালাদের চালাকি তোমাদেরকে আমি একটু পরে বলছি। রাস্তার দুই পাশে জমে আছে 15 ফিট 20 ফিট বড়, আর তার সাথে রাস্তার মধ্যে জমে আছে পাথরের মতো শক্ত ব্ল্যাক আইস। স্নোচেন লাগানো গাড়ি যখন চলছে মনে হচ্ছে আমি আর গাড়িতে নেই, মনে হচ্ছে আমি একটা হর্স রাইড করছি। এত প্রতীক্ষা শেষমেশ অবসান ঘটল, এই হলো আমাদের গুলমার্গ। কারো কাছে যদি ক্যাশ প্রবলেম থাকে তাহলে অসুবিধা নেই, এখানে রয়েছে JNK ব্যাংকের ATM, রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য সুলভ শৌচালয়। চারিদিকে একদম দুধের মতো সাদা হয়ে আছে, দেখেছো? এই হচ্ছে গুলমার্গ। মানে ব্যাপারটা কি বলতো, আমাদেরকে গুলমার্গ এসে নামিয়ে দিলো, এবার এখান থেকে কাছাকাছি 1.5-2 কিলোমিটার হেঁটে যেত। ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গান্ডোলা পয়েন্ট। এখানকার লোক বলছে দাদা আপনি এখানকার স্লেজ করে চলে যান, ওদের টানতে টানতে নিয়ে চলে যাবে স্লেজে। এখনো কথা বলিনি, সব জায়গায় হচ্ছে কাশ্মীরে পয়সার খেলা, পয়সা ছাড়া 1 মিনিট চলতে পারবে না। গন্ডোলার আমাদের ফার্স্ট ফেজ করা আছে, সেকেন্ড ফেজে কোনো কারণ নেই, কেননা সেকেন্ড ফেজ এই মুহূর্তে বন্ধ আছে, যা বরফ এখানে দেখতে পাচ্ছি, মানে ফার্স্ট ফেজে যাওয়ারও দরকার নেই। তাও আমাদের ফার্স্ট ফেজে টিকিট করা আছে, এখানে এসে কিন্তু গন্ডোলার টিকিট করা যাবে, অনলাইন করতে হবে, যেটা আমরা কাছাকাছি 1 মাস আগে করে রেখেছিলাম। আমি ডেসক্রিপশনে লিঙ্ক ছেড়ে দিচ্ছি, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর চারিদিকে পরিবেশ দেখো, খালি চোখে দেখা যাচ্ছে না, দর্শন করতে হবে।
মনে হচ্ছে একদম দুধের বালতির মধ্যে আমি দাঁড়িয়েছি। সুপার সুপার পরিবেশ, মানে এখানে কি বলতো, স্লেজওয়ালা গাড়িওয়ালা এরা না খুব ডিস্টার্ব করে, এত এদের অত্যাচার। যদি কোনো গাড়িওয়ালার সঙ্গে তুমি কথা বলে নিলে, ও তোমার পিছনে একদম চুম্বকের মতো লেগে থেকে যাবে। তার থেকে ভালো ইগনোর করো, কারোর সাথে কোনো কথা বলো না, নিজের মতো হেঁটে হেঁটে যাও। আর স্লিপ করছে, একটু ধীরে ধীরে যেতে হবে, এই হচ্ছে গল্প। তবে পাথরের মতো জমে থাকা ব্ল্যাক আইসে ওপর দিয়ে হাঁটা কিন্তু সহজ নয়। বিশেষ করে বলছি, যদি কারো হাঁটুতে ব্যথা থাকে, বয়স্ক লোক হাঁটু বা কোমরে ব্যথা থাকে, তাদের পক্ষে কিন্তু আরো কঠিন। আমি এই বয়সেও কাছাকাছি 7-8 বার পড়েছি গুলমার্গে। গুলমার্গে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার দোকানপাট রয়েছে, রয়েছে হোটেল। তবে অবশ্য সিজিনে তোমাদেরকে আগে থেকে হোটেল বুক করেই আসতে হবে। দেখো এখানে দাঁড়িয়ে আছে পরপর স্লেজওয়ালা, যার ভাড়া 1000 টাকা, তোমাদের কাছে চেয়ে ফেলবে 3000 টাকা। এখানেই তোমাদের পরীক্ষা হবে বার্গেনিং এর দক্ষতা। গন্ডোলার গেটটাও করেছে একদম 13 মাইল দূরে, একটু কাছাকাছি করতে পারতো। মানে গ্রীষ্মকালে কিন্তু গাড়ি কাছাকাছি চলে আসবে, বুঝছো? এখন বরফ আছে বলে এখানে লোকাল গাড়ি করে আসতে হবে, বাইরের গাড়ি আসা যাবে না। এই হচ্ছে গল্প, অনেকটাই হেঁটে যেতে হবে। সব থেকে বড় ব্যাপার, এই এই পদে পদে এত পয়সা খরচ হচ্ছে, এখানে ঠকছি না জিতছি কিচ্ছু বুঝতে পারছি না। প্রচুর এক্সপেন্সিভ কাশ্মীর। লোকের অত্যাচারটাকে যদি স্কিপ করি, তাহলে এখানকার যে দৃশ্য সেটা দেখে কিন্তু একদম মন ভরে গেল। আর খুব স্লিপ করছে, জুতো পরেও স্লিপ করছে। প্রচুর রাশ, দেখো প্রচুর রাশ। এরা একজনের চাইছে 1500 টাকা, কেউ চাইছে 2500 টাকা, নিয়ে যাবে, নিয়ে আসবে, ওখানে ওয়েট করবে। এখন মাথা কাজ করছে না কি করব। এখন মনে হচ্ছে যে এখানকার ভিউ এনজয় করে বাড়ি ফিরে যায়, মানে হোটেল ফিরে যায়। তোমরা চাইলে হেলিকপ্টার করেও গুলমার্গের ওপরের পাহাড়ের দৃশ্য দেখতে পারো, তবে সেই ব্যাপারে তোমাদেরকে একটু পরে আমি আপডেট দিচ্ছি। অবশেষে অনেকটা হেঁটে আসার পর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা স্লেজ গাড়ি করে নিই, কেননা হেঁটে কিন্তু যাওয়া সম্ভব নয়। জনপ্রতি 1000 টাকা করে আমাদের পড়লো গন্ডোলা বুকিং কাউন্টার পর্যন্ত যাওয়ার জন্য। সেখানে ওরা অপেক্ষা করবে, আমরা ঘুরে আসার পর আমাদেরকে আবার যেখান থেকে উঠিয়েছিল সেখানে ছেড়ে দেবে। খুবই রিস্ক আছে, বয়স্ক লোকরা না যাওয়াই ভালো। ওই যে একজন বয়স্ক লোক না যাওয়াই ভালো। মম্মি পানি দিয়ে না, রুকিয়ে ভাইয়া 1 মিনিট, ব্রাদার 1 মিনিট রুকো না, বয়া কালি হ্যাঁ না, ডর যায়েঙ্গি। হ্যাঁ মা তুমি আগে যাও, পরে আমরা আছি, ধরে রাখো ভালো করে। তুমি একটু সামনে হয়ে বসতে পারো, পায়ে সাপোর্ট পড়বে। মজা তো লাগছে আমাদের জন্য, কিন্তু বয়স্ক লোকের জন্য চিন্তা হচ্ছে। বয়স্ক লোক না, আর অন্য কোনো কারণ নেই। মা তোমার পেছনে আমি আছি, চিন্তা নেই। কাঠের স্লেজে করে যাওয়াটা কিন্তু একটু কঠিন। কঠিন মানে যাদের লোয়ার ব্যাক প্রবলেম আছে, যাদের কোমরে ব্যথা আছে, তাদের জন্য কিন্তু অনেকটাই কঠিন। হেঁটে যাওয়া যেত না কেন? হেঁটে যাওয়া যেত, অ্যাকচুয়ালি আইস আছে না, আর প্রচুর স্লিপ করছে, এই জন্য হেঁটে যাওয়া যাবে না। এই হচ্ছে আমাদের স্লেজ গাড়ি, মাঝে মাঝে জোরে যাচ্ছে, মাঝে মাঝে আসতে যাচ্ছে, মজাই লাগছে। আমাদের তো মজা লাগছে, কিন্তু ব্যাপারটা হলো আমার টেনশন হচ্ছে আমার মাকে নিয়ে, আর কিছুই না। আমি ওই জন্য ওখানে দাঁড়িয়ে গেছিলাম, লোকটাকে দিলাম কাল যে আপনাদের মধ্যে কোনো ইনসানিয়ত নেই, তার মনে হয় মানে আমার বয়স্ক মাটার কাছে মোবাইল নেই, উনি একা আছে, হ্যাঁ পেছনে থেকে গেছে, বলছে না না সামনে জানাম, সামনে নেই কি, কোনোভাবেই সামনে নেই, মা পেছনে আছে। তারপর মা আসলো, তারপর আমি মায়ের সাথে সাথে যাচ্ছি, মাকে বললাম তুমি আগে যাও, আমি পেছনে আছি। তাহলে আমারও টেনশন হয়ে গেছে, মায়ের কাছে মোবাইল নেই, হারিয়ে গেলে এখন কোথায় খুঁজবো কে জানে। ওই যে আমার ফুল ফ্যামিলি চলে এসছে, যাক। কি বাবা অসুবিধা হচ্ছে? হ্যাঁ অসুবিধা হচ্ছে? এই স্লেজওয়ালাদের একটা তোমাদের মানে একটা আমি ঘটনা বলছি, এরা কি করছে জানো? যে যেখানে উঁচু নিচু রাস্তা না, দুমদাম দুমদাম করে নিয়ে যাচ্ছে, বিশেষ করে বয়স্ক লোকদের, আর ফেলে দিচ্ছে। ফেলে এবার বলছি একটা হেল্পার নিতে হবে, হ্যাঁ হেল্পার নিতে হবে 1000 টাকা, এক একা যেতে পারবে না। মানে এরা কি সিস্টেমে প্রত্যেকটা কাস্টমারকে লুটছে, এই হচ্ছে ব্যাপার। এই মেবি গির গে আমি, বলতে বলতে আমি পড়ে গেছি। আমি পড়লে অসুবিধা নেই, কেন এক হাতে ভিডিও করা, এক হাতে রেকর্ডিং করা, আর এক হাতে স্লেজ গাড়ি করে যাওয়া খুব চাপ। ভাইয়া লেকে যা রে মুঝে। যখনই বয়স্ক লোকদের এরা উঁচু নিচু জায়গা দিয়ে ফেলে ফেলে নিয়ে যাবে,
পেছনে কিন্তু অলরেডি একটা লোক রেডি আছে হেল্প করার জন্য। সে কিন্তু তোমাদের বিনা অনুমতিতেই তোমার সেই বয়স্ক লোকের পেছনে দাঁড়িয়ে ঠেলতে ঠেলতে নিয়ে যাবে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। আমি কিন্তু জানি না যে হেল্পার অলরেডি আমার গ্রুপের সাথে অ্যাড হয়ে গেছে। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কি হেল্পার নিয়েছো? বাবা বললো, না তো। এবার যদি আমি সেখানে জিজ্ঞাসা না করতাম তাহলে হেল্পার কিন্তু অর্ধেক রাস্তায় গিয়ে আমাকে বলতো যে আমাকে কিন্তু আমার পয়সা দিতেই হবে। আমি যখনই শুনলাম যে বাবা না করে দিয়েছে, আমি কিন্তু তৎক্ষণাৎ উনাকে বারণ করে দিলাম যে তুমি যদি আমাদের সাথে যাও আমি কিন্তু একটি টাকাও তোমাদের দেবো না। মানে এই জায়গাটা একটু চড়াই আছে, বুঝলো তো, আমাদের নামিয়ে দিল এই জায়গাটা একটু। আমরা হেঁটে হেঁটে যাবো এখন। আমার মা গাড়িতে বসে আছে, মা তো হাঁটতে পারে না ঠিকঠাক করে, এই হচ্ছে ব্যাপার। চশমা খুললে চোখ কানা হয়ে যাবে, তাই না তোমা? ফোন নাম্বার নিয়ে নেবো তো। চারিপাশের পরিবেশ দেখেছো, একদম স্বর্গ। পয়সা বসুল। আর এখানে কি বলতো, যেখানেই যাবে না কোনো স্লেসে যাও কি গাড়িতে করে কোনো স্পটে যাও, সেখানে কিন্তু গাড়িওয়ালার নাম্বার অবশ্যই নিয়ে নিও। তার কারণ হচ্ছে কি বলতো, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের সিম তো চলবে না, এখানে এসে সিম নিতে হবে, সিম তোমাদের মনে থাকবে না। আর গাড়িওয়ালার নাম্বার থাকতে গেলে কি হবে, তুমি এসে গাড়িওয়ালাকে ফোন করতে হবে, কারণ গাড়িওয়ালা কিন্তু আমাদের ছেড়ে বেরিয়ে গেছে প্রত্যেকটা জায়গাতে, সোনমার্গ বড়ো, গুলমার্গ বড়ো, যেখানেই বলো না কেন, গিয়ে তোমাদের গাড়িওয়ালার নাম্বার নিয়ে নিতে হবে। আর তোমার নাম্বার, নতুন সিমের নাম্বারটাও গাড়িওয়ালাকে অবশ্যই দিয়ে দিও। স্লেসওয়ালার আরেকটি ছোট্ট ঘটনা তোমাদেরকে আমি বলি। তোমরা যদি অন্য কোনো টুরিস্টকে জিজ্ঞেস করো যে দাদা আপনাদের স্লেজ ভাড়া কত পড়েছিল, তো সেখানে কিন্তু তোমার পেছনে যে পড়ে থাকবে সে কিন্তু তোমাদেরকে কথা বলতে দেবে না। ওই গিয়ে সেই স্লেজওয়ালাকে আগেই বলে দেবে নিজেদের ভাষায়, যাতে তোমাদেরকে সেই রেটটাই বলা হয় যে রেটটা এরা চেয়েছে তোমাদের কাছে। গন্ডোলা গেট থেকে কাছাকাছি 100-150 মিটার আগেই আমাদের নামিয়ে দেওয়া হলো। সেখানে অবশ্য হাতে ঠেলা স্লেজ আর যায় না। তবে পড়েছি আমি আর পড়েছে আমার ব্যাটা। তবে ব্যাটা যেখানেই পড়েছে ও ওখানেই শুয়ে থেকে যাচ্ছে, উঠতে আর পারে না। পাপা কাছাকাছি 6-8 বার পড়েছে, আমিও পড়েছি 2-3 বার। এই গাড়িগুলো ভাড়া করা যেতে পারে 1800-2000-2200 এরকম রেট চাইছে। এটাতে গেলে টাইমটা অত ওয়েস্ট হবে না, তাড়াতাড়ি চলে যাওয়া যাবে। আর ব্যাপার হলো কি বলতো, জীবনে তোমরা কেউ কোথাও পড়েছে না পড়ো, প্রেমে পড়েছে না পড়ো, এখানে এসে একবার পড়তে হবেই। তবে আমরা সবাই পড়েছি, তোমা কিন্তু এখনও পড়েনি। এই রাস্তার অবস্থা দেখেছো, এই গাড়ি হচ্ছে এখানকার লোকাল বা যেগুলো হোমস্টে আছে তাদের গাড়ি, ওরাই শুধু আসতে পারবে, আর কেউ পারবে না। রাস্তার অবস্থা দেখো, এই রাস্তা দিয়ে গেলে তো পড়া তো নিশ্চিত। দেখো যে এই গাছের শেষটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ফার্স্ট ফেজ, তার ওপরেরটা হচ্ছে সেকেন্ড ফেজ। এখানে সব ভালো, বুঝতে পেরেছো? আমার যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে এখানকার স্লেজওয়ালা, ঘোড়াওয়ালা, এদের ব্যবহার। মানে এরা প্রত্যেকটা মুহূর্তে চায় যাতে মানুষকে লুটে খায়, বুঝতে পেরেছো? এরা এত ডিস্টার্ব করে, এত ডিস্টার্ব করে, তুমি যদি কোথাও গিয়ে একটু সামান্য ছবি তুলবে বা ভিডিও করবে সেটাও করতে পারবে না, তোমার পিছে একদম আঠার মতো লেগে থেকে যাবে। এখানে হোটেল আছে কিন্তু, দেখতে পাচ্ছ, থাকার হোটেল, হোটেল হিলটপ। আমরা এই হোটেলে একবার কথা বলেছিলাম, তাও ক্যান্সেল করে দিলাম। আর বড়োগুলো ওপর থেকে পড়ছে না, ধুমধাম করে আওয়াজ হচ্ছে। সামনে ঘরটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গন্ডোলা কাউন্টার, আর ওই যে গন্ডোলা রাইড হচ্ছে ওই পাশটায়, আর এই হচ্ছে এখানকার পরিবেশ। দেখো গন্ডোলার সামনে এখানে কিন্তু এটিএম আছে, বুঝেছো, JNK ব্যাংকের এটিএম। আর এই যে গন্ডোলা কাউন্টার। দারুণ জায়গাটা দেখতে তো, সুন্দর দেখতে, প্রচুর লোক, প্রচুর লোক, ভেতরে কিন্তু প্রচুর ভিড় হবে, দেখে নিও। আচ্ছা দেখি, এই যে আমাদের অনলাইন টিকিট করেছিলাম। চ বাবা আস্তে আছো, ও এটা ও, চলো ভিড় দেখো, ভিড় হারিয়ে যায়। তারা বাবারা আসুক, তারা বাবারা আসুক, মা কই, লাইন দেখো, লাইন প্রচুর ভিড়। টিকিট কাউন্টার, ওইখানে টিকিট চেক হচ্ছে আমাদের প্রত্যেকে। এরপরে আবার এতটা সিঁড়ি উঠতে হবে আমাদের, এইখানেও একটা লাইন আছে ওপরে,
এখানেও ভিড় আছে প্রচুর। তবে অনেকের মুখে শুনেছি গন্ডোলাতে চাপার সময় অনেক অরাজকতা এখানে চোখে পড়ে, কিন্তু আমাদের সাথে অবশ্য সেই রকম কোনো অরাজকতা এখানে হয়নি। যারা স্কি করবে তারা স্কি বোর্ডটাকে এখানে লক করে দিল। দেবে দেবে, ঠিক আছে চলো। তবে যতটা ক্লান্তি শরীরে ছিল, যতটা ক্লান্তি মনে ছিল গন্ডোলাতে চাপার পর, সত্যি বলছি মন থেকে আমার মনের মধ্যে যা আনন্দ হচ্ছিল সেটা শুধু আমিই জানি। গন্ডোলার রাইডের এক্সপিরিয়েন্স একদম অন্যরকম। বরফের মাঝখান দিয়ে যখন গন্ডোলা যাচ্ছিল আর গাছের মধ্যে পড়ে থাকা বরফ, সত্যি মন আমার চঞ্চল হয়ে উঠছিল। গন্ডোলার টিকিটের ব্যাপারেও তোমাদেরকে আমি একটু বলে দিই। গন্ডোলা পয়েন্ট থেকে ফার্স্ট ফেজের ভাড়া হচ্ছে 800 টাকা, আর ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজের ভাড়া হচ্ছে 950 থেকে 1050 টাকা জনপ্রতি। যদি ফার্স্ট ফেজ তোমরা কেউ না কাটো তাহলে কিন্তু সেকেন্ড ফেজ কাটতে পারবে না, আর বেশিরভাগ টাইমই সেকেন্ড ফেজ কিন্তু বন্ধ থাকে শীতকালীন সময়। বর্তমান অবস্থায় কোনোভাবে কিন্তু গন্ডোলা পয়েন্টে গন্ডোলা টিকিট কাটা যায় না। তোমরা কিন্তু কোনো রকম দালালের চক্করে পড়বে না, অনলাইন ছাড়া কোনোভাবে টিকিট কাটা সম্ভব নয়। গুলমার্গের ফার্স্ট ফেজের হাইট হলো 8,500 ফিট, যা আমাদের অতিক্রম করতে সময় লেগেছিল 9 মিনিট। পাপা নেমে যা, নেমে যা, এনো সরে যাও। বয়স্কদের জন্য বলছি, পেরিয়ে কিন্তু লোহার সিঁড়ি, আর সিঁড়ির মধ্যে জমে আছে বড় অতিপিচ্ছ, তাই খুব সাবধানে পা টিপে টিপে নামতে হবে। আমি তো খুব সাবধানে হাঁটছি। এই হচ্ছে পরিবেশ। তবে বর্তমানে ফেজ টু চালু ছিল, আর ফেজ টু যাওয়ার জন্য এইখান দিয়েই তোমাদের যেতে হবে। এখানে কিন্তু কোনো রকম সাফোকেশন অক্সিজেনের প্রবলেম হচ্ছে না, বুঝতে পারছো? কোনো প্রবলেম নেই। ফেজ টুতে একটু হলেও হতে পারে, কেননা ফেজ টুতে গাছপালা কিছুই নেই আর অনেকটা হাই। দেখো তোমরা যদি চাও এখানে এসে ওয়াশরুম ব্যবহার করবে সেটাও করতে পারো। ফেজ টু এর ব্যাপারে তোমাদেরকে একটু বলে দিই, সমুদ্র পৃষ্ঠ থেকে 13,058 ফিট উপরে অবস্থিত ফেজ টু, সেখানে কিন্তু অক্সিজেনের প্রবলেম হলেও হতে পারে। যাদের বুকের প্রবলেম আছে, যাদের হার্ট নিয়ে কোনো রকম সমস্যা আছে, তারা কিন্তু ফেজ টুতে যাওয়ার আগে 5 বার ভেবে নিও। দেখো আমরা ওই সিঁড়ি দিয়ে নামলাম, নেবে এখান দিয়ে এই রাস্তাটা গেছে। দেখো এই পাশে যে টিনের সেট করা আছে এটা হচ্ছে রিটার্ন জার্নি। ও দেখো ওখানে বোর্ড লাগানো আছে, এখান দিয়ে গিয়ে রিটার্নটা ওখান থেকে হবে আমাদের। ওই দেখো পায়রা, এই যে পায়রা দেখেছো, এত ঠান্ডার মধ্যেও পায়রাগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে। একটু খালি চোখে দেখি, হ্যাঁ কেমন লাগছে দেখতে, লাগছে চোখে, লাগছে একটু রিফ্লেকশন, কিন্তু রোদ নেই অতটা বলে অতটা লাগছে না, খালি চোখে দেখা যাচ্ছে। চশমাটা পরে রাখাই ভালো। ওই ওই কফি 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 কফি, প্রচুর স্লিপ করছে। চিয়ার্স। তোমার কেমন লাগছে? এবি এবি লাগছে, মনে হচ্ছে ওদিকে খালি তাকিয়েই থাকি তাকিয়েই থাকি। কিন্তু চশমা পরে, হ্যাঁ কিন্তু চশমা পরে, চশমা খুললেই মাথা খারাপ। আমি তো ভেবেছিলাম গন্ডোলা রাইড করবো না, তার আগে ব্যাক করে চলে যাবো, তারপরে দেখলাম যে না গন্ডোলা রাইডটা করে নিয়ে এসেছি। যখন যদি না আসতাম না তাহলে পুরোটা লস হতো। দেখো ওখানে ওই গাড়িগুলো চলছে, এখানেও চলছে, দেখো স্নো বাইকগুলো
এই হচ্ছে পরিবেশ। মানে যারা যারা স্কি করে কি না, তারা কি করে বলতো, স্কি বোর্ডটাকে ওই গন্ডোলাতে নিয়ে চলে আসে নিচ থেকে ওপরে এসে এখান থেকে ওরা স্কি করতে করতে নিচে নামে, সেটা সেকেন্ড ফেজেও করতে পারে। এইখানে সবাই পড়বে। ব্যাপার কি বলতো, এখানে যদি কিছু মোবাইল টোবাইল হারিয়ে যায় তো কাউন্টারে গিয়ে যদি তোমরা বলো তাহলে ওরা অ্যানাউন্স করে দিচ্ছে। ঠান্ডা নেই কিন্তু অত, তাই না তোমা? ঠান্ডা এক ফোঁটা ঠান্ডা লাগছে না, ভালো লাগছে, ব্যাপারটাকে এনজয় করছি। একটু সানলাইট আছে, মানে সামান্য, খুব রোদের তাপও নেই কিন্তু ঠান্ডা লাগছে না, হাওয়া হচ্ছে না বলে। 50 টাকা ঝালমুড়ি, এই যে ঝালমুড়ি। ইয়া পি ইসকো ক্যা বলতে হয় ভাইয়া? ভেলপুরি, ভেলপুরি বলে এটাকে, আমরা বলি ঝালমুড়ি। মুড়িগুলো একটু শক্ত হয়ে গেছে, টেস্ট ভালো আছে। আমার দিকে মেয়ে ওটা আমাকে মারতে হবে, হাজার হাজার হয়ে গেছে, চলো তাহলে গ্লাভস ভিজে বাবা চলো। দেখো আস্তে আস্তে না ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো কুয়াশাতে ঢেকে গেল, এই পাশ ওই পাশ ওই পাশে পুরোটা। এটা প্লাস্টিকের ইগলু করা আছে। কিছুক্ষণ কোয়ালিটি টাইম কাটানোর পর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ফিরে যাব, কেননা ঠান্ডা কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এই হচ্ছে নামার রাস্তা, পেছন সাইড, আমরা এই সিঁড়ি দিয়ে বেরোলাম। সবার ইচ্ছেটা যখন পূরণ হচ্ছে তাহলে তোমার ভাই বউয়ের ইচ্ছেটা কেন পূরণ করবো না? তার ইচ্ছে ছিল একটি স্নোডল বানিয়ে এখানে ছেড়ে যাবে। এত সুন্দর একটি স্নোডল বানানোর জন্য মালদায় ফিরে তোমাকে আমি একটি অস্কার পুরস্কার দেব। এই যে এটা হচ্ছে হেলিপ্যাড, এই যে যে এটা হচ্ছে হেলিকপ্টারের টিকিট কাউন্টার। তবে হেলি রাইডের ব্যাপারে তোমাদেরকে বলে দিই, যে টিকিট কাউন্টারটি দেখালাম সেখান থেকে তোমাদের টিকিট কাটতে হবে সরকারিভাবে। 6-7 মিনিটের রাইড হবে, তাতে কাছাকাছি মাথাপিছু খরচ 7-7.5 হাজার টাকা। তোমাদের নিয়ে যাবে, নিয়ে গিয়ে পাহাড়ের ওপর থেকে ঘুরিয়ে আবার নিচে এনে ছেড়ে দেবে। তবে কোনো রকম দালালের চক্করে পড়বে না। তো আমি সুশান্ত, তোমরা দেখছো এসআর ব্লগস মালদা। আমি যখনই সময় সুযোগ পাই বেরিয়ে পড়ি, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াই, আর তার ভিডিও করে আমি আমার এই চ্যানেলে আপলোড করি। এখন এক্সপ্লোর করছি কাশ্মীরকে আমার জন্য, তোমাদের জন্য আর আমার পরিবারের জন্য। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুবান্ধব ফ্যামিলি প্রত্যেকের সাথে শেয়ার করো, আর নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই প্রেস করো, তাতে কী হবে যখনই আমি ভিডিও আপলোড দেবো ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের পর্বে নিচ্ছি বিদায়, দেখা হচ্ছে এর পরের নতুন পর্বতে।